রাজ্যে যে নটি লোকসভা আসনে ভোট নেওয়া হচ্ছে তার মধ্যে অন্যতম হল কলকাতা উত্তর কেন্দ্র অবাধ ও শান্তিপূর্ণ ভোট গ্রহণে তৎপর কমিশন বুথে বুথে পুলিশের পাশাপাশি রয়েছে কেন্দ্রীয় বাহিনী কলকাতা উত্তর কেন্দ্রে রয়েছেন আমাদের প্রতিনিধি সুদীপ বেরা তার থেকে জেনে নেব সেখানকার ভোটের পরিস্থিতি দেখো আমরা কলকাতা উত্তর লোকসভা কেন্দ্রের শ্যামপুকুর বিধানসভা অন্তর্গত একটি বুথে দাঁড়িয়ে আছি বলরাম ঘোষ স্ট্রিটের এই বুথ এখানে সকাল ঠিক সাতটা থেকেই ভোটগ্রহণ পর্ব শুরু হয়ে গেছে কোনো অপ্রীতিকর ঘটনা এখন অবধি নেই ভোট গ্রহণ নির্বিঘ্নে চলছে পুরুষ এবং মহিলা আলাদাভাবে লাইন করা হয়েছে এখানে মোট ভোটার সংখ্যা পনেরো লক্ষ পাঁচ হাজারের কিছু বেশি মহিলাদের ভোটার সংখ্যা হল ছ লক্ষ নব্বই হাজার মূলত এখানে ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে যদিও প্রার্থী সংখ্যা এখানে মোট প্রার্থী হচ্ছে পনেরো জন প্রতিদ্বন্দ্বিতা করলেও ত্রিমুখী মূলত প্রতিদ্বন্দ্বিতা তৃণমূল কংগ্রেসের সুদীপ বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিনের সাংসদ এখানে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হচ্ছে বিজেপির তাপস রায় তিনি তৃণমূল কংগ্রেস থেকে সদ্য ছেড়ে এসে তিনি বিজেপিতে জয়েন করেছিলেন এবং বিজেপিতে জয়েন করে তিনি উত্তর কলকাতা লোকসভা কেন্দ্রের প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন এর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন সিপিআইএম সমর্থিত অল ইন্ডিয়া ন্যাশনাল কংগ্রেসের প্রার্থী প্রদীপ ভট্টাচার্য মূলত এই তিনজনের মধ্যেই প্রতিদ্বন্দ্বিতা করছে এখন দেখা যাক এই তিনজন প্রার্থীর যে ভাগ্য নির্ধারণ করবেন এই পনেরো লক্ষ ভোটার মোট পোলিং স্টেশনের সংখ্যা হল এক হাজার আটশো ঊনসত্তরটি এর ভেতরে স্পর্শকাতর বুথ হচ্ছে ছেষট্টিটি নির্বিঘ্নেই ভোট চলছে এখন অব্দি কোনো অপ্রীতিকর ঘটনা খবর আসেনি তানিয়া নিরাপত্তার কেমন ছবি চোখে পড়ছে সুদীপ দেখো নিরাপত্তা ব্যবস্থা অবশ্যই আটোসাটো করা হয়েছে শেষ পর্যায়ে নির্বাচন কেন্দ্রীয় বাহিনী কলকাতা উত্তরেই লাভ হয়ে রয়েছে মোট দুশো ছেচল্লিশটি কোম্পানির কেন্দ্রীয় বাহিনী এই কলকাতা উত্তরের উত্তরের বিভিন্ন বুথে নিরাপত্তার দায়িত্বে রয়েছেন এর সঙ্গে কলকাতা পুলিশের এগারো হাজারেরও বেশি পুলিশ কর্মী তারা নিরাপত্তার দায়িত্বে রয়েছে একশো মিটারের দূরত্বে